তো দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 12টা 8, রাত্রির 12টা 8, আর এখন আমরা বসেছি প্যাকিং করতে। আর একজন এসছে দুদিন পর পর নাইট ডিউটি করে। আরে দেখো বিছানার অবস্থা, আমি করে রেখে গেছিলাম, আবার লন্ড ভন্ড হয়েছে, আবার সব প্যাকিং করব। তো যাচ্ছি কোথায় একটু গেস করো দেখি, এখনই বলছি না পরে বলবো, আগে গুছিয়ে নি। যেদিনকে আমরা বেরোবো সেদিনকে বলবো, তো দেখি ব্লগটা কত দিন ধরে চলে। তো চলো গুছিয়ে নি। তো এখন আমার বর লেগে পড়েছে, আমি সব গুছিয়ে দিচ্ছি, এখন উনি ঢোকাবেন। ওনার আবার আমার গোছানো ঠিক পছন্দ হয় না, দেখো এগুলো সব আয়রন চলবে। হ্যাঁ এগুলো আয়রন হবে, এগুলো আয়রন করবে না, এই এই জামাটাও তো আয়রন করতে হবে, এই হলুদটা পুকুর, হ্যাঁ এটাও আয়রন করতে হবে, বাইরের ব্যাগে যাবে। হ্যাঁ এই গুছিয়ে গুছিয়ে নেওয়াটা একটা চাপের ব্যাপার। কি পড়াবো, কোনটা, এই টুপিটা দেখছি বাচ্চা মানুষের, কত জামা কিনবো, কত যাও তো কেনা হয়েছে। এইটা ট্রেনে লাগবে না, এত মোটা ধোকরা, এগুলোর গভীর শীতে ঠিক আছে। তো বেগুনিটাই ঠিক আছে, পার্পেলটা, এই পার্পেলটা এইটা, হ্যাঁ 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 তবু বাইরে রাখতে বলছি, কি করবো, তাহলে এটাই থাকে, এটাই থাকে, এটাই ভালো। জামা কাপড় আছে ওইগুলো ঢোকাবো, এইগুলো এইগুলো এই টলি তো তোমারই এটা যাবে, দেখো ওটা তো আরো ঢুকবে, এইটুকু ঢুকিয়ে হয়ে যাবে নাকি, তা হলো আরো ঢুকবে এখানে, ওইটুকু তো কি হবে, অর্ধেকও ঢোকেনি এখনো অব্দি। এই টলিটা কয়টুকুনি জিনিস আসবে দেখো, হিসাব মতো কয়টুকুনি জিনিস আটে, কি আমার জামা কাপড় গুলো কি হবে তাহলে, ওগুলো তো যে সোফার উপর এক গাদা জমে আছে, এই যে আমার জামা কাপড়। তো বাজে এখন 1টা বাজতে চললো, তাই এখন আমরা হাফ গুছিয়ে এখন যাচ্ছি ঘুমাতে, আবার বাকিটা কাল। তো চলো সবাইকে গুড নাইট, আবার মর্নিং থেকে ব্লগ শুরু করবো, টাটা। কি চাদর তো ওই মার ঘরে, চুল কাটতে আমাদের যাওয়ার আগের দিন মনে পড়েছে সবাই চুল কাটতে যাবো, দেখো আর পুকুর চুল কাটতে যাওয়া মানে আমার পুরো গা চুল চুল হয়ে যাওয়া, কারণ ওকে যতই বলা হচ্ছে বসো বসো, কিছুতেই তো বসে না, কোনো মতেই বসবে না, সেই আমি কোলে নিয়ে তারপরে দাদাটা চুল কাটতে বসলো, আর মানে পুরো গা আমার চুল চুল, আর এই ছোটো ছোটো চুল সারাক্ষণ গায়ে উড়ে বেড়াচ্ছে, আর ওকেও মানে বোঝানোটা খুব দায়, মানে এটা এটা চুল কাটা হচ্ছে, তাও দেখো শান্ত হয়ে বসে আছে, যেহেতু আমি বসে আছি আর মাঝে মাঝে ফোম দেওয়া হচ্ছে, এইভাবে ওর চুল কাটানো হচ্ছে। আর কতদিন আগেই তোকে টাকলু করে দেওয়া হলো, তারপরে ভালো হয়তো ভালো চুল হবে, তারপরেও দেখলাম ওর ভালো চুল হলো না, তো ভাবছি এবার গিয়ে আবার গিয়ে একটু টাকলু করে দেবো, নাহলে চুলটা ছেলেটার ভালো হচ্ছেই না। আর এইদিকে ওর বাবা লেগে পড়েছে ফেসিয়াল করতে, নাকি ট্যান পড়ে গেছে, তো ঘুরতে যাওয়ার একদম উদুম প্রস্তুতি চলছে আমাদের। একটু গেস করো তোমরা যে কোথায় আমরা যাচ্ছি, যার জন্য এত প্রস্তুতি চলছে, তার ভাবলে চুলটাও কালার করবে, কারণ আমাদের দুজনেরই না প্রচুর পাকা চুল হয়ে গেছে, যেমন আমার তেমন ওর, আমার তো 30ও হলো না, তার আগে সব চুল পেকে গেল। তো ওর বাবার আমার একই হাল, আর এই যে চলে আসলাম আমরা চুল টুল কেটে একদম সাইড করে, এখন আবার সেকেন্ড রাউন্ড গোছাতে চুল ফুল কেটে। তো এই যে আবার চলছে, এই ব্যাগ খালি করে আর একটা ব্যাগে ঢোকানো, এটা আবার কি নিয়েছো, কিসের ডকুমেন্ট, ও ঠিক আছে চলো আবার গোছাই। তো হাফ প্যাকিং করে আমরা আসলাম একটু, মানে সবার খিদে পেয়েছে লিটারেলি, বুকেও নিয়ে এসেছি, ও লজ্জায় মুখ দেখাবে না। এই যে
আর এইখানে অরিন্দম আমাকে আমার চেনা লোককে দেখানোর চেষ্টা করছে, আর আমি কিছুই তাই খুঁজে পাচ্ছি না, তাই তখন থেকে দেখার চেষ্টা করছি কই গেল সেই চেনা লোকটা। তো তারপর আর কি আমরা মেনু ডিসাইড করতে বসলাম যে কি খাবো আর কি খাবো না। এই দেখ কি খাবার এসে দেখি, রাখো কোথায় রাখবো? এইখানে বসবে, কি বলছো? আর দাও না, রাখো না, ও বুঝতে পারছে না। হ্যাঁ কুই বাবালে, এগুলো কি খাবে বুবু? জুস না, জুস না, আগে গরম খাস না, এখন ঠান্ডা হোক তারপরে খাবি। তোমাদের গোছানো গাছানো সব কমপ্লিট, এখন বাজে হচ্ছে 10:30। পুকুর আর পুকুর বাবা রেডি ঘুমানোর জন্য। পুকুর গুড নাইট বলে দাও, বলে গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। চুলকেই পাচ্ছে না একেবারে। তো চলো গুড নাইট, আজকের মতো ব্লগটা এখান থেকে শুনছি, কালকে শুরু করবো নতুন যাত্রা নতুন ব্লগ দিয়ে। টাটা, বাই বাই।